रोनाल्डो 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 गोल 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 रोनाल्डो गोल मिस করে ফেলছে সো স্যাড ভিডিওটা হচ্ছে যে গুড়ি গুড়ি খাও ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই জানি না আমার কোনো আইডিয়া নাই জি হ্যাঁ আজকে আমার কোনো আইডিয়া নাই যে আমি কোন জায়গায় খেতে যাব কি করব আজকে আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার মোস্ট 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 ফেভারিট একটা জিনিস আপনাদেরকে খাওয়াবো ওইটার নাম আমি এখন বলবো না কারণ হচ্ছে যে আমি যে রেস্টুরেন্টে যাব ওই রেস্টুরেন্ট মোস্ট প্রবাবলি এখন মানে বন্ধ থাকার পসিবিলিটি হচ্ছে যে 80% তো যেহেতু বন্ধ থাকতে পারে তো আমার এখন আপনাদেরকে এত কষ্ট করে এত কিছু বুঝিয়ে লাভ নেই তো রেস্টুরেন্ট যদি খোলা থাকে ওইখানে গিয়ে আমি আপনাদেরকে বাকি কথা বলবো আর এখানের মধ্যে আমি এখন বেশি কিছু বলবো না কারণ সিক্রেট সিক্রেট আর যদি না খোলা থাকে তাহলে যা ইচ্ছা তা খামু মানে সামনে যা পামু দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরমু ঠিক আছে ফুড ব্লগ না পাইলে কি হচ্ছে আপনারা তো সস্তা কমেডি পাবেন তাই না সস্তা কমেডি পাবেন আমি আপনাদেরকে সস্তা কমেডি ফ্রি দিব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভিডিওটা লাইক দেন আনলাইক দেন যা খুশি করেন মানে পুরো যা করেন যা ইচ্ছা করেন কিন্তু ভিডিওটা পুরো দেখেন ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে ভালো আপনারও লাগতে পারে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ইউ নো হোয়াট আই মিন বহুত দিন পরে প্রায় 2 মাস পরে সিঙ্গারা আহা এ যে এক মানে মনে হয় যে একটা স্বর্ণের টুকরা আমি হাতে ধরে রাখছি এখন স্বর্ণের টুকরা খাবো তো গাইস আমরা চলে আসলাম আমরা এখন আছি যে খুলশি টাউন সেন্টারের সামনে আজকে আমি আমার ফেভারিট একটা লাচ্ছি আপনাদেরকে খাওয়াবো এটা এতক্ষণ তখন বলি না এখন বলছি দেখি যে খুলশি টাউন সেন্টার খোলা তো এখন যাই দেখবো যে মানে রেস্টুরেন্টটা খোলা আছে কি না যদি রেস্টুরেন্ট খোলা থাকে তাহলে তো কপাল ভালো আপনাদেরকে দেখাইতে পারবো আপনাদের কাছে মাস্ট ভালো লাগবে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই রেস্টুরেন্টটা এখন বন্ধ থাকতে পারে যদি বন্ধ থাকে তাহলে আর কি করার অন্য রেস্টুরেন্টে ঢুকবো যেটা খালি থাকবে ওইটাতে খাবো খালি খাওয়া দাওয়া হবে আর কোনো কথা হবে না ভিতর দিয়ে তো আমরা এখন সুরক্ষা বন্টনের ভিতর দিয়ে আসছি আমরা খুলছি টাউন সেন্টারে চলে আসলাম গাইস দেখেন সব ধরনের রেস্টুরেন্ট বন্ধ আমরা যেই আমি যেই আমার ফেভারিট জিনিসটা দেখানো হলো না আপনাদেরকে বেঁচে থাকলে আরেকদিন দেখাবো আমার সাথে থাকবেন ভিডিও ফলো করবেন একটা দোকান খোলা পাইছি যাক কপাল ভালো সব দোকান বন্ধ একদম অল যা দোকান আছে সব বন্ধ একটা দোকানই খোলা সো আমরা ওইখানে যাই দেখেছি কী আছে ওদের সাথে কথা বললাম কেউ নাকি কোরবানি ঈদের পরে খুলবে আবার কেউ নাকি 2-3 দিন পর আস্তে আস্তে খুলবে আমি বললাম না আপনাদেরকে তখন মানে এটা এমনিতে নর্মাল সময়ে অনেক সময় বন্ধ থাকে আজকে এখন তো করোনার সময় আমি আগে থেকে জানতাম এই জন্য আমি ভিডিও শুরুতে বলতে চাই না যে আমি কী খাবো কোথায় গিয়ে খাবো দেখি ওইটার মধ্যে কী পাওয়া যায় জিজ্ঞেস করলাম যে বলছিল অনেক কিছুই আছে ঘুরি ঘুরি খাবো আমরা সমস্যা নেই রেস্টুরেন্ট বন্ধ থাকলে কী বাইরে খাবো ভিতরে খাবো যেখানে ইচ্ছে সেখানে খাবো সো আমার সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমিও সবসময় চেষ্টা করি যে ভালো ভালো দেওয়ার জন্য এখন কিছু ভুল হলে মাফ করে দিবেন কিছু করার নাই নিজের চেষ্টার উপরে তার জোর করে কিছু করা যাবে গাইজ আমরা এখানে অর্ডার দিয়েছি একটা চিকেন শর্মা এটার দাম হচ্ছে যে 120 টাকা তারপরে এখানের মধ্যে অর্ডার দিয়েছি আমরা হানি চিকেন এটার দাম হচ্ছে যে 270 টাকা বলেছিল মানে 12-13 পিসের মতো থাকবে আর 2টা কোক দিয়েছি আর এখানের মধ্যে আমরা অর্ডার দিয়েছি সেট মিলের মধ্যে দিয়েছি হচ্ছে যে এটার দাম হচ্ছে 245 টাকা আর এখানে থাকবে মিক্সড ফ্রাইড রাইস তারপরে চিকেন স্টিক মিক্সড ভেজিটেবল
ফ্রাইড চিকেন, তারপর সালাদ, সস, এগুলো থাকবে। আর এখানের মধ্যে জাস্ট রাইসটা চেঞ্জ করে আমরা মেক্সিকান রাইসটা নিব আর কি। তো এখানে আরও অনেকগুলো আইটেম আছে, এইগুলো ধরুন আস্তে আস্তে সবগুলোই খুলবে, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সুবিধার জন্য আপনারা এসে ট্রাই করে দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে, যারা খাদক আছে তাদের জন্য তো আরও বেশি ভালো লাগবে। দেখেন গাইস, হিউজ লেভেলে অনেকগুলো পিস, আমি ভাবছিলাম 12-13টা পিস হবে কিন্তু অনেক। তো দেখি কেমন, আশা করছি ভালো হবে, ভালো লাগবে। গরম গরম, একদম গরম গরম আনছে, দিছে, খাইছি, খাওয়ার শেষ, মজা। ও কেমন লাগছে বলো? হানি চিকেন যেটা যেভাবে যেভাবে বানায় আর কি, আমি কিভাবে বানায় আমি তো জানি না ভাই, কিছু করার না, আসবেন খাবেন, মজা লাগছে, এটা হচ্ছে মেইন কথা। এটা হচ্ছে ডাইরেক্ট রিভিউ, যারা হোম ডেলিভারি নেবেন, মানে যদি আমার রিভিউ দেখার পরে যারা হোম ডেলিভারি নেওয়ার ইচ্ছা থাকবে, আমার মনে হয় না হোম ডেলিভারি নিলে এই জিনিস এত মজা থাকবে, গরম গরম যত মজা। সো বাইরে আসলে প্রোটেকশন নিয়ে আসবেন, আমি বলতেছি না যে আপনারা বাইরে আসুন, পরে আবার আমারও ব্লেম দিচ্ছে, সবাই বলতেছে বাইরে আয় বাইরে আয়, নিজে তো বাইরে যাই উল্টাপাল্টা কাজ করতেছে। সো মানে জাস্ট আমি একটা জিনিস, একটা এক্সপিরিয়েন্স বলতেছি যে এই জিনিসটা আপনারা যখন ঠান্ডা ঠান্ডা খাবেন তখন ভালো লাগবে না, আমার এক্সপিরিয়েন্সটা গরম গরম যত ভালো, ঠিক আছে না, গরম গরম ভালো লাগতেছে না বেশি। ও সেট মিলের মধ্যে বড় ধরনের একটা চিকেন আছে, দেখেন হিউজ, অনেক বড়, হিউজ লেভেলের একটা চিকেন। আর এখানের মধ্যে একটা ফ্রাইড চিকেন দিছে মনে হয়, এটা ছোটোখাটো, বেশি বড় না। আর এখানে মেক্সিকান রাইস, এখানে ফ্রাইড রাইস ছিল, আমি মেক্সিকান রাইস নিয়েছি, মেক্সিকান রাইস কীরকম সাদা সাদা ফ্রাইড রাইসের মতোই লাগছে। আর এখানে সালাদ দিছে, সালাদ ফটোর মধ্যে ছিল একরকম, এখানের মধ্যে বাংলা সালাদ। যাই হোক, হয়তো আজকে মানে কেউ নাই তো এই জন্য হয়তো ওরা ওই রকম সালাদ টালাদ দিয়ে করতে পারেনি, যাই হোক ইট ডাজেন্ট ম্যাটার। আর এখানের মধ্যে ওই যে অ্যাজ অলওয়েজ, এটা হচ্ছে, এটা হচ্ছে যে মানে এটাকে কী বলে, ইউনিভার্সাল ভেজিটেবল, ইউনিভার্সাল ভেজিটেবল হচ্ছে যে এটা, এটা সব ধরনের ইয়াতে থাকবে, এটার কোনো মিস নেই। তো ঠিক আছে, স্বাদ ঠিক আছে। এখানে চিকেনটা যা বুঝলাম, ওই যে হানি চিকেনের মধ্যে যেটা দিয়েছিলো ওইটাই সেম চিকেন ঢুকাই দিয়েছে, নর্মাল সময় হয়তো অন্যভাবে করতো কিন্তু এখন যেহেতু কেউ নাই আমরাই, তো সব জিনিস এক জিনিস দিয়ে আমার এই দিতেছে, আমাদের কিছু করার না, খাই, তারপরেও মজা লাগতেছে কিন্তু খারাপ লাগতেছে না। দামটা একটু বেশি, মানে এই সেট মিল হিসাবে আমি বলবো যে দামটা একটু বেশি, দামটা ধরেন 200 কত টাকা জানি দেখছিলাম, এটার দাম যদি 200 টাকা হতো তাহলে পারফেক্ট ছিল, একদম মানে চোখ বন্ধ করে পারফেক্ট, বারবার খাইতে আসতো না, এখন তো আর খাইতে আসবো না কারণ দাম বেশি। হালকা মুরগি নেবেন, হালকা ফ্রাইডনেস দেবেন, হালকা ভেজিটেবল নেবেন, তারপরে সব কিছু টাটকা গরম, তো এই জন্য খাইতেও মজা লাগতেছে, আবার মানে খাইতে কষ্টও হইতেছে, এমনিতে তো গরম, এসি টেসি সব বন্ধ, ফ্যান নাই, কেউ নেই, এসি কার জন্য লাগে, এসি বন্ধ, খাবার গরম, মজাও লাগতেছে, গরমও লাগতেছে, অসহ্য লাগতেছে, খাবারও গরম, মুখে ভরা যাইতেছে, দেখে তো দাম হয়েছে না প্রকাশ। এত 120 টাকা দিয়ে শর্মা খাবে কে ভাই? যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে যে ওই যে ফুলা ফুলা টাইপের একটা রুটি থাকে না শর্মার মধ্যে যেটা ইউজ করে, ওই রুটিটা না, এটা হচ্ছে পরোটা, পরোটা টাইপের যে রুটি, এ দেখেন পরোটা টাইপের রুটিটা দেখি, সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিছে, আর এখানের মধ্যে মায়োনিজ দিছে, আর টমেটো সস, না এমনি তো লম্বা আছে, দেখি লম্বাতে বড় আছে মোটামুটি,
10 থেকে 12 পিসের মতো অত ভালো লাগতেছে না ফ্রেঞ্চ ফ্রাইগুলো মানে একদম নরম নরম মানে ভালো লাগতেছে না অন্যগুলো তো অন্য জায়গায় যেরকম একটু হার্ড টাইপের হলে শক্ত হলে একটা হালকা ভালো লাগে এটা হচ্ছে যাচ্ছে আরসি বাজে করে দিয়ে দিছে আলু ভাজি আর কি এটা হচ্ছে আলু ভাজি এটা ফ্রেঞ্চ ফ্রাই না এটা হচ্ছে আলু ভাজি বাংলা নামতে মিটি আলু ভাজি যাই হোক ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজিটা আমাদের কাছে কত ভালো লাগে নাই আর শর্মার মধ্যে চিকেন চিকেন পরিমাণ ঠিক আছে সালাদ বেশি আর কি চিকেনটাকে সালাদটা বেশি আর পরোটাটা একটু শক্ত হয়ে গেছে শক্ত শক্ত লাগতেছে এমনিতে আছে মোটামুটি ভালোই আছে তবে 120 টাকা এটার দাম হবে না এটার দাম 80 টাকা হইলে ভালো গাইস ফাইনালি আমাদের খাওয়া শেষ রেস্টুরেন্টের মধ্যে আমরা এখন নিচে চলে আসছি সো এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করি প্রথমে যে হানি চিকেন ছিল ওইটার মধ্যে ওইটা আমাদের কাছে একদম ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তাই না অনেক ভালো লেগেছে ওইটা মানে আমরা স্যাটিসফাইড ওইটাকে তারপরে যে সেট মিলটা ছিল ওইটা তো বলেছি ওইটা সব কিছু ঠিক আছে দাম টামও ঠিক ছিল আর ওইটার মধ্যে যদি মানে 200 কত টাকা ছিল ওইটা 200 থেকে 210 টাকা হইলে আরও জোস হইতো মানে কয়দিন পর পরে এসে খাইতাম আমি খাইতাম অ্যাটলিস্ট আর যেটা হচ্ছে যে শর্মা নিয়ে যেটা বলবো শর্মাটা আমাদের কাছে অত বেশি ভালো লাগে নাই কারণ শর্মার মধ্যে ওরা চিকেনের থেকে সালাদ দিছে বেশি গাজর দিয়ে পুরো ভরাই ফেলছে পুরো ভাসাই ফেলছে তারপরে শশা এগুলো দিয়ে ভাসাই ফেলছে আর যে পরোটাটা ছিল ধরেন একটু মানে ইয়া ছিল আর কি ওই তেল তেলে ছিল শক্ত ছিল তার উপরে যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল ওইটা ওরা নিজেরা বানাই দিতে ওরা বলছে যে ভাইয়া আজকে প্রথম দিন তো এই জন্য মানে এরকম হয়েছে তো তাদেরকে আমরা ব্লেম করতেছি না কাউকে ব্লেম করতেছি না কিছু জিনিস ভালো হবে কিছু জিনিস খারাপ হবে সব জিনিস তো আর ভালো খারাপ হবে না ঠিক আছে সো এটা আপনাদের কনসিডার করতে হবে আর যাদের যারা চিনেন না তাদের জন্য লোকেশন ডেসক্রিপশন বক্সে আছে রেস্টুরেন্টের নাম ডেসক্রিপশন বক্সে আছে সব ডেসক্রিপশন বক্সে তো নিচে যান আর আশা করছি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোনো ভুলটুল হয়ে থাকে ভিডিওর মধ্যে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওইরকম প্রফেশনালি হয়তো ভিডিও করতে পারিনি প্লিজ মাইন্ড করবেন না ভুল করতে করতে তো শিখবো নাকি আমরা এখন বাংলার বিশ্ববিখ্যাত টং দোকানের দুধ চা খাবো যাচ্ছি আমরা দুধ চা খাওয়ার জন্য মামা হাসতে দেবে এখান থেকে বাইরের টঙ্গে চায়ের সাথে কোনো চায়ের তুলনা হয় না তাই না দেখেন কি পরিমাণ গাড়ি চলে মানে নর্মালেও মনে হয় যে আরো কম চলতো এখন এই করোনার পর এখন যে পরিমাণ গাড়ি চলতেছে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এত জ্যামের কারণে আমি আমার কথাই শুনতে পাচ্ছি না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা সাহা সন্তান শান্তিতে খাই